সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা কোন পড়ব, তো প্রথমে আমরা পূর্ববর্তী লেকচার থেকে দুটি প্রশ্ন তোমাদেরকে করব। যারা পারবে তারা ভিডিওর কমেন্টে উত্তরটা লিখে দিবে। প্রথম প্রশ্ন, একই সরল রেখাতে অবস্থিত বিন্দুগুলোকে কি বলে? দ্বিতীয় প্রশ্ন, দুটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায় বা অঙ্কন করা যায়? তো আশা করি পারবে, খুবই সহজ। না পারলে আমরা ভিডিওর শেষে উত্তরটি দিয়ে দিব। তো দেখি কোণ সম্পর্কে কি বলা হয়েছে, আমরা বইটা দেখে দেখেই বুঝি, সেটা আমাদের জন্য ভালো হবে। একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি করে। তো এখানে খেয়াল করো, এই যে পি ও, এটা একটা রশ্মি। কেন রশ্মি হয় আমরা বলেছিলাম, এক প্রান্ত যদি এরকম উন্মুক্ত থাকে বা কোথায় শেষ হবে আমরা জানি না, এবং আরেক প্রান্ত বদ্ধ থাকে, তখন সেটা রশ্মি। তো এখানে দুটি রশ্মি এসে ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এই ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে বা কোণ তৈরি হয়েছে। এরপরে বলছে রশ্মি দুটিকে কোণের বাহু, মানে এই যে দুটি রশ্মি, এটা হচ্ছে একটা বাহু এবং এটা হচ্ছে অপর বাহু। এই বিন্দুটা হচ্ছে সাধারণ বিন্দু, এই সাধারণ বিন্দুকে বলে শীর্ষ বিন্দু। তো সাধারণ জিনিসটা কি আমরা একটু বলতেছি, এ এবং বি দুই বন্ধু, তাদের কাছে দুটি দুটি করে সংখ্যা আছে, এর কাছে টু এবং থ্রি আছে, বির কাছে ওয়ান এবং থ্রি আছে। তাহলে এখানে সাধারণকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ থ্রি, কারণ থ্রি এর কাছেও আছে বির কাছেও আছে। তো এরকম যদি দুইজন ব্যক্তির বা দুইজন বস্তুর একটা জিনিস একই হয় তখন সেটাকে সাধারণ বলা হবে। ও এই বিন্দুটা, এই উপরে যে রশ্মি আছে এটারও, আবার এই যে নিচে যে রশ্মিটা আছে এই রশ্মিরও একটা বিন্দু, তো এই জন্য এটা সাধারণ বিন্দু। কোণের ক্ষেত্রে এই সাধারণ বিন্দুকে বলা হবে শীর্ষ বিন্দু। তো এখানে যে বাহুগুলোকে লেখা হয় বা পড়া হয় ও পি অথবা পি ও, এইভাবে লিখতে পারো বা পড়তে পারো। আর কোনটাকে কিভাবে পড়া হয়, তুমি এভাবে শুরুতে একটা কোণ চিহ্ন দিবে এবং মুখে বলবে কোণ পি ও কিউ, তার মানে যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেই বিন্দুটাকে বা সেই বিন্দুর অবস্থাটাকে মাঝখানে দেখাতে হবে। তুমি এটাকে উল্টো ভাবেও লিখতে পারো, এখানে কোণ চিহ্ন দিয়ে প্রথমে কিউ দিতে পারো, এরপরে ও, এরপরে পি, এতে কোনো সমস্যা হবে না। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছ। তো অবশ্যই কোণ লেখার আগে এইভাবে একটা কোণ চিহ্ন দিবে, অনেকে কোণ চিহ্ন এইভাবে দেয় যেটা ভুল। তো এরপরে আসি আমরা সরল কোণ। তো সরল রেখা আমরা বুঝেছি, সরল মানে সোজা। যদি এরকম হয়, এখানে একটা বিন্দু আছে এ, খেয়াল করো, তো এই এ বিন্দুতে রশ্মি আছে, সেটা হচ্ছে এ বি, আবার এই পাশ থেকে আরেকটা রশ্মি এখানে মিলিত হয়েছে, সেটা হচ্ছে এ সি। তো যখন এরকম দুটি রশ্মি বিপরীত দিক থেকে একেবারে মিলিত হবে, তখন সেখানে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে বলবে সরল কোণ। তো অনেকে মনে করে যে এরকম বাঁকা না হলে কোণ উৎপন্ন হয় না, কিন্তু আমরা বিষয়টা দেখতে পারতেছি যে বাঁকা না হলেও কোণ উৎপন্ন হয়। তো এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 দিয়ে উপরে এরকম একটা ছোট্ট চিহ্ন দিতে হয় যেটাকে বলা হয় ডিগ্রি। তো এটা একটু তোমরা মনে রাখবে। বইয়ের মধ্যে যেভাবে বলা হচ্ছে, দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। মানে বিপরীত রশ্মি সাধারণ প্রান্ত বিন্দু হচ্ছে এ, প্রান্ত মানে শেষ আর বিন্দু মানে তো আমরা বুঝি। তো যখন একটা কোণ উৎপন্ন করবে, এই যে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা হচ্ছে সরল কোণ এবং এই কোণের মান কত? 180 ডিগ্রি। তো এবার আসি আমরা সন্নিহিত কোণ। তো প্রথমে আগে আমাদের মতো করে বুঝি, এখানে আমরা একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমরা একটা কোণ উৎপন্ন করলাম, তো একটা কোণ হলো, আবার এই বিন্দু থেকেই আরেকটা কোণ উৎপন্ন হলো। এবার খেয়াল করো এখানে কিন্তু দুইটা কোণ আছে, এক দুই, এই দুইটা কোণেরই যদি একটা শীর্ষ বিন্দু থাকে এবং সেটা হচ্ছে এইখানে, তখন এই দুইটা কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে। আমরা কি বললাম? পরস্পর সন্নিহিত কোণ বলে। এইখানে এই যে বাহুটা দেওয়া আছে, এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? এখানে যে কোণটা আছে এই কোণের ক্ষেত্রেও এই বাহুটা আছে, আবার এই কোণের ক্ষেত্রেও
এই বাহুটা আছে। তো আমরা বলেছিলাম দুইজনের যদি একটা জিনিস থাকে তখন সেটাকে সাধারণ বলা হবে। এরা মুখোমুখি অবস্থান করতেছে, এই জন্য বলা হচ্ছে এই দুই কোণের পরস্পর বিপরীত বাহু। তো আশা করি এটুকু বুঝতে পেরেছ এবং কোণ কিভাবে পড়তে হয় সেটাও আমরা একটু আগেই বললাম। এখানে যে কথাগুলো বলা আছে আমরা একটু পড়ে শোনাচ্ছি। যদি কোনো তলে, তলে মানে একটা পৃষ্ঠায় সমান জায়গায় দুটি কোণের একই শীর্ষবিন্দু হয়, মানে এখানে এ একটাই শীর্ষবিন্দু, এবং কোণ দ্বয় মানে কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, তার মানে এটা হচ্ছে সাধারণ বাহু, এটা এদিকে উৎপন্ন হয়েছে আবার এটা এদিকে উৎপন্ন হয়েছে, তো বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। কোণ দ্বয় মানে দুটি কোণকে, কখনো একটা কোণকে সন্নিহিত কোণ বলা হবে না। পিতামাতার যদি দুইজন সন্তান না থাকে তাহলে একটা সন্তান বলতে পারে না আমার ভাই আছে বা বোন আছে, তো একটাই সন্তান আছে, সে তো কারো ভাইও না সে কারো বোনও না। তো এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে কিছু কাজ আছে, কাজগুলো আমরা করার চেষ্টা করব, তোমরা তোমাদের ক্লাস টিচারের সহায়তায় এটা অনুশীলন করবে। বলা হচ্ছে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, চাঁদার সাহায্যে কোণগুলো আঁক। তো এখানে অনেকগুলো মাপ দেওয়া আছে, তুমি চাইলে যে কোনো মাপে আঁকতে পারো। তো চলো আমরা তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা এই কোণগুলো মেপে নিবে। এখানে খেয়াল করো একটা চাঁদা আছে, তোমাদের যাদের জ্যামিতি বক্স নেই তারা জ্যামিতি বক্স ক্রয় করে নিবে খুব দ্রুত, এটা লাগবে। এখানে শূন্য থেকে শুরু হয়েছে এবং এটা ঘুরতে 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 এইখানে এসে 180 ডিগ্রিতে শেষ হয়েছে। আবার ভেতরের দিক থেকে খেয়াল করো, শূন্য থেকে শুরু হয়েছে ঠিক এইখানে 180 ডিগ্রিতে এসে শেষ হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা যে কোনো কোণ বা যে কোনো মাপের কোণ অঙ্কন করতে পারি এবং যে কোনো কোণকে মাপতেও পারি। তো কিভাবে অঙ্কন করব, তোমার চাঁদার মধ্যে মাঝখানে দেখবে এরকম একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, তো এটাকে আমরা শূন্য বা ও ধরে নিলাম। তো এটা হবে আমাদের মিলন বিন্দু বা সাধারণ বিন্দু। এখন আমি যদি এই পাশ থেকে মাপা শুরু করি তাহলে এইভাবে সোজা একটা দাগ টানবো, তো এটা হবে আমার শূন্য। তো এখন আমি উপরের দিকে যতটুকু কোণ নিতে চাই, ধরো আমরা 20 ডিগ্রি নিতে চাই, তাহলে এখানে একটা বিন্দু স্থাপন করব। বিন্দু স্থাপন করার পরে আমরা চাঁদাটাকে সরিয়ে ফেলব, সরিয়ে ফেলে এখান থেকে স্কেল ধরে এই যে ও পর্যন্ত যোগ করে দেব, তখন এই যে এখানে কোণ উৎপন্ন হবে এটাই হবে 20 ডিগ্রি। আবার যদি আমরা 150 ডিগ্রি কোণ আঁকতে চাই তখন কিভাবে আঁকবো, খেয়াল করো আমরা উপর দিক থেকে যেহেতু দেখতেছি তখন আমাকে দেখতে হবে এইখানে 150 আছে, তখন এখানে একটা বিন্দু নিতে হবে, নিয়ে চাঁদাটাকে সরিয়ে দিয়ে এই ও বিন্দুটা এইভাবে যোগ করে দিতে হবে, তখন এইটা হবে কত, 150 ডিগ্রি। এইটা যদি এইভাবে বর্ধিত করি এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, প্রশ্ন আসে অবশ্যই। তো দেখো এখান থেকে 0 থেকে শুরু হয়েছে এখানে এসে 30-এ শেষ হয়ে গিয়েছে। তো আশা করি এইভাবে তুমি যে কোনো মাপের কোণ অঙ্কন করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার তুমি একটা কোণকে কিভাবে পরিমাপ করবে, ঠিক একইভাবে তুমি চাঁদাটাকে একটা কোণের উপরে বসাবে, তো এখানে যে শীর্ষবিন্দু থাকবে সেটাকে এখানে বসাবে এবং একটা রশ্মিকে এটার সাথে মিলিয়ে নিবে, এরপরে তুমি মেপে দেখবে এটা কত দূর যায়, যত দূর যায় ঠিক সেখানে কত দেওয়া আছে সেটাই হচ্ছে ওই কোণের পরিমাপ। তো এখানে লক্ষ্য করো এখানে কিন্তু 0, 10, এই যে 10 দেওয়া আছে, এমন হতে পারে 7 ডিগ্রি হতে পারে বা হতে পারে 35 ডিগ্রি। তো ধরো এখানে 30 দেওয়া আছে, এখানে 40 দেওয়া আছে, তাহলে 35 কত হবে, এই যে মাঝখানে ঠিক এখানে 5টা ছোট ছোট এরকম দাগ টানা আছে, তো যেখানে আসবে সেটা তত ডিগ্রি হবে। তো আশা করি তুমি পারবে, অবশ্যই তোমার শ্রেণী শিক্ষকের সহায়তা নিবে। তো এখানে যে কোণগুলো আছে এটা এটা এটা, এই প্রত্যেকটা কোণ তুমি মেপে নিবে, মেপে এদের মান কত আছে সেটা এখানে লিখে রাখবে। তো আশা করি এটা পারবে। এরপরে যেটা আছে লম্ব বা সমকোণ, যেখানে লম্ব হয় সেখানেই সমকোণ উৎপন্ন হয়। তো আমরা বইয়ের লেখাটা একটু ভালো করে দেখি, চিত্রে বিডি, বিডিকে এই যে এটা হচ্ছে একটা রেখা, তো এখানে একটা বিন্দু আছে এ বিন্দু,
তো এই বিন্দুতে দুটি কোণ উৎপন্ন হয়েছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিবে। আমরা শুধু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা কোণ এবং এইখানে একটা কোণ, এবং এই ক্ষেত্রে এই এ বিন্দু এটা কিন্তু শীর্ষবিন্দু এবং এটা সাধারণ বিন্দু। তো এখানে দুইটি কোণ এটা পৃথক করেছে এসি। এখানে বলছে এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের মান যদি সমান হয়, ধরুন এটার মান হলো 90, এটার মানও 90, তখন এই প্রত্যেকটি কোণকে বলা হবে সমকোণ। কি বলা হবে? প্রত্যেকটি কোণকে সমকোণ বলা হবে। তো এখানে বলা হচ্ছে রেখা বা সরলরেখা। তো যখন সরলরেখা এইভাবে একটা থাকবে, উপর থেকে একটা এরকম রশ্মি এসে মিলিত হবে, তো এখানে একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হলো, এবং এই দুইটা কোণ যদি সমান হয় তখনই এই দুইটা কোণকে কি বলবে? সমকোণ বলা হবে। আবার এরা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ, এটাকে এটার সন্নিহিত কোণ বলা হচ্ছে। তো যখন সমকোণ হয়ে যাবে, তখন এই যে এডি এই বাহু এবং এসি এই বাহু, এরা পরস্পর লম্ব, একের উপরে এরা লম্ব হয়েছে। ঠিক একইভাবে এই যে এখানে আছে এসি এবং এবি, এরাও পরস্পর লম্ব। তার মানে আমরা বুঝলাম লম্ব কখন হয়, যখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় বা একটা সমকোণ হয়। তো আমরা যেহেতু একটু আগে দেখেছিলাম যে সরল কোণের মান 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তখন এটার মান কত হয়? 90 ডিগ্রি। এটার মানও 90 ডিগ্রি হয়। তো এখানে কিন্তু এটা বলা নেই, তারপরেও আমরা খুব সহজে বের করে ফেলতে পারি যে সমকোণের মান 90 ডিগ্রি, বা যেখানে লম্ব আঁকা হয় সেখানে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়। তো এখানে শেষ করতে হচ্ছে আমাদের ভিডিও। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে, আর প্রশ্ন মতামত থাকলে সেগুলো আমাদেরকে জানাবে। পরবর্তী লেকচারে আমরা এই কোণ এটা শেষ করব। তো সেই লেকচার দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।